ওয়াট ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খন্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টো পাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবলতাবোল কি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করার বাংলাকে কুৎসা করে দে সড়ককরের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে পোস্টরায় দেয় না ওরা বলে দিয়েছে এর সঙ্গে বাংলার কোনো যোগ নেই আর আমরা তো আবল-তাবল না। গত কালকে এই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টের সামনে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আমি এই বক্তব্যটা আপনাদেরকে প্রথমেই শোনালাম এই জন্য যে কালকে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী আর চব্বিশ ঘন্টা কাটলো না আমরা দেখলাম আরো একটা দৃশ্য এটা দিল্লি পুলিশ রাজ্যে এসে হাজির মুখ্যমন্ত্রী গত কালকে দিল্লিতে যাওয়ার আগে বললেন যে ওরা বলে দিয়েছে এর সঙ্গে বাংলার কোনো যোগ নেই ঝাড়খন্ড কোথায় কোথায় আছে না কিন্তু বাংলার সঙ্গে যোগ নেই এই কথা মুখ্যমন্ত্রী বললেন আর আজকেই দেখছি দিল্লি পুলিশ ওই কাণ্ডে তদন্তের জন্য রাজ্যে চলে এসছে ঘোরাঘুরি করছে ললিত ঝা বা তার বন্ধু বান্ধবদের মানে যেসব আছে যোগাযোগ সেই বন্ধু বান্ধবদের বাড়ি বা কোথায় কি সব ওঠা বসা ছিল এইসব নিয়ে খোঁজ খবর করছে তল্লাশি চালাচ্ছে এই হচ্ছে বিষয় দর্শক অথচ গতকালকে মুখ্যমন্ত্রী বললেন যে ওরা বলে দিয়েছে এই ঘটনার সঙ্গে বাংলার কোনো যোগ নেই ওরা বলতে তাহলে কারা বলেছেন কারা কারা বলেছেন ওরা ওরা বলে দিয়েছেন তাহলে আবার চলে এলো কেন দিল্লির পুলিশ স্পেশাল পুলিশ কেন চলে এলো তাহলে কারা বলেছিলেন নাকি মন গড়া কথা বলেছিলেন যাতে করে বাংলাকে একটু গার্ড করা যায় হয়তো ভেবেছিলেন যে আর মনে হয় এদিকে পুলিশ আসবে না ফলে যেটুকু আবার আপনাদের দলের এর সঙ্গে একটা ছবি চলে এসছে বাজারে লিঙ্ক বলে অনেকে বলছেন ফলে আমি জানি না আপনি ইচ্ছে করেই একেবারে মন গড়া একটা কথা বলে দিয়েছেন কিনা যে ওরা বলে দিয়েছে কারা বলে দিয়েছে তদন্ত শেষ হলো না বলে দিল আজকে তদন্ত এখন জাস্ট শুরু হয়েছে দেশ জুড়ে তদন্ত চলছে কোথায় কি সব লিঙ্ক আর আপনাকে বলে দিল ওরা যে এর সঙ্গে বাংলার কোনো কোনো লিঙ্ক নেই ললিত ঝা কলকাতায় থাকতো তার আরো সব বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ ছিল ললিত ঝায়ের সঙ্গে আপনার এমএলএ তাপস রায়ের ছবি আর বাংলার কোনো যোগ নেই বলে ওরা ওরা বলে দিল আপনি বলে দিলেন এয়ারপোর্টের সামনে তাহলে কেন এসছে দিল্লির পুলিশ কেন এসছে ঘুরতে এসছে দর্শক তাহলে বুঝুন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার কাছেও খবর নেই দিল্লি পুলিশ এসে হাজির অথচ তিনি একটা সাফাই দিয়ে আগেই সাফাই দিয়ে দিলেন যে ওরা বলে দিয়েছে বাংলার কোনো যোগ নেই দেশের কোথাও কোন জঙ্গিহানা বা এই ধরনের কিছু কার্যকলাপ ঘটবে বাংলার যোগ নেই তো বাঙালিও বাংলার মানুষও সেটা বিশ্বাস করেন না সহজে কারণ এই বাংলাকে বা কলকাতাকে বলা হয় নিরাপদ শহর নিরাপদ শহর অ্যাকচুয়ালি এই কলকাতা বিশেষ করে কাদের জন্য নিরাপদ সে তো আমরা মোটামুটি একাধিক উদাহরণ দেখে বুঝে গেছি কাদের জন্য নিরাপদ যেখানে যা জঙ্গি হা হানা ঘটুক সেই ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন বাংলার কানেকশন সেই ঘুরিয়ে ফিরিয়ে বাংলার কানেকশন আর যখন এটা ঘটেছিল পার্লামেন্টে তখনও কিন্তু আমি আমি একটা কথা বলেছিলাম ভিডিওতে যে ঘটেছে হয়তো পার্লামেন্টে দিল্লিতে আবার বাংলার কোনো যোগ চলে আসবে না তো ব্যাস দেখলাম চলে এলো বাংলার যোগ ললিত ঝা মূল কলকাতায় থাকতো তার আবার বন্ধু বান্ধব কত কি তো যখন এই সব নিয়ে চর্চা হচ্ছে অনেক লোকে অনেক প্রশ্ন তুলছেন যে তাহলে কলকাতাটা কি কাদের জন্য তাহলে নিরাপদ সেফেস্ট সিটি নাকি এবারও হয়েছে তাহলে কাদের জন্য নিরাপদ ওই জঙ্গি দুষ্কৃতি তাদের জন্য যে কলকাতায় চলে গেলে আর আমাদের কোনো সমস্যা নেই তাই কি তারা এখানে সেফ ভেবে তারা চলে আসে তাদের জন্য তাহলে কি এই শহর নিরাপদ বা এই রাজ্য নিরাপদ কোথায় ঘটেছে দিল্লিতে তার কানেকশন সেই চলে এলো বাংলাতে বাংলার মূল চক্রী বাংলায় থাকতো বাংলা থেকে বেড়ে ওঠা আবার আপনার দলের ঘনিষ্ঠ ছিল তো যখন দর্শক এইসব নিয়ে চর্চা হচ্ছে অনেকে অনেক প্রশ্ন তুলছেন তখন উনি বলে দিলেন ওরা বলে দিয়েছে আর দেখুন পুলিশ চলেছে দিল্লির পুলিশ চলেছে খোঁজ খবর পড়তে তাহলে কি করে বিশ্বাস করবেন মুখ্যমন্ত্রীর যে কথা কি করে বিশ্বাস করবেন এই সব না করে আপনার পুলিশকে বলুন এখানে কোঅপারেট করতে দিল্লির দিল্লির পুলিশ এসছে যাতে করে যে সব লিংক রয়েছে দেশের জন্য দেশের ভালো কথা ভেবে পুলিশকে বলুন যাতে করে কোঅপারেট করা যায় যেন না লুকোচুরি না করা হয় যেন না ধামাচাপা দেওয়া হয় তাহলে যারা অপরাধী মানে যারা এরকম কাজকর্ম করে তারা আরো উৎসাহিত হবে তারা আরো ভাববে যে কলকাতা চলে ওখানে গিয়ে বেঁচে মুখ্যমন্ত্রী খুব ভালো আমরা অন্যায় সেফ গার্ড ঠিক গার্ড দিয়ে দেবেন এরকম ধারণা তৈরি হবে ফলে ওইসব না করে সাফাই টাফাই না দিয়ে মিডিয়াবাজি না করে পুলিশকে বলুন ফুল কোঅপারেট করতে দিল্লি থেকে যে পুলিশ এসছে যেখানে যা ঘুরছে আর করছে ফুল কোঅপারেট করতে যদি কোথাও কোনো সেল টেল থাকে রাজ্যের বা কলকাতা শহরের কোনো প্রান্তে যাতে করে তার জ্বরটাকে উপরে ফেলা যায় সেটা হবে রাজ্যের মঙ্গল দেশের মঙ্গল সেটা করুন ওই সব মন গড়া কথা আবার বলছেন আমরা আমরা আবল বলি না তো এটা কি কথা তো আবল কথা গতকালকে বললেন আর আজকে তো দিল্লির পুলিশ চলে এলো তাহলে কি দাঁড়ালো এ তো টোটালটাই আবল টোটালটাই আবল তাবল চব্বিশ ঘন্টা কাটলো না আপনার কথা ফ্লপ হয়ে গেল আপনার কথা চললো না আপনি বললেন ওরা বলে তো ওরা বলে দিচ্ছে আমার কানে কেন আসছে এখানে আমার কানে আসছে ঘুরতে আসছে নাকি দর্শক দিল্লির পুলিশ এসছে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গাতে জানি না কি পাচ্ছেন তবে এই যে ঘটনা ঘটেছে পার্লামেন্টে এটা নিয়ে একটা বিরাট তদন্ত চলছে পঞ্চাশটা টিম তৈরি করা হয়েছে যেখান থেকে যা সব লিংক আসছে সেখানে সেখানে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে এ একেবারে জ্বর উপরে ছাড়বে যে ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে অনেকের তো যোগ রয়েছে সে তো আপনারা আপনারা বুঝতেই পারছেন তো কার কি যোগ থেকে যোগ কিভাবে কানেকশন সব কিছুকে জানার চেষ্টা হচ্ছে নিশ্চয়ই একটা সময় রিপোর্ট দেখবেন আপনারা স্পিকার তো পার্লামেন্টই বলবেন যেটা আমরা শুনলাম যে স্পিকার উনি উনি বলবেন তদন্ত শেষ হলে ফলে ওইভাবে এড়িয়ে যাওয়া ঠিক নয় বাংলার যোগ নেই বলে দু হাত তুলে দিয়ে নাচানাচি করা ঠিক নয় যোগ তো অস্বীকার করাটাই এখন যাবে না যেভাবে মূল চক্রীর কথা উঠে এসছে কলকাতা থেকে সুতরাং ওইসব না করে পুলিশকে বলুন কোঅপারেট করতে তদন্তে সহযোগিতা করতে বলুন ওইভাবে দায়ী দায়ী এড়িয়ে না গিয়ে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আমরা টিভি প্লাস